要はし、ギガリーして、ギガリーチ。ボシャス。それボシャスで、カンキチョロタウ。カラマグリルピクサルパルザケルテクルー。ハロー。アスラマグリルケン。エクシディクス。জঙ্গলে কবে গেলেন? সবাই সবাই তো আছোই নাকি? জি ম্যাম। আচ্ছা তাহলে জি ম্যাম বলে শুরু করি, সবাই একসঙ্গে মনে মনে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা ছিল এরকম মনে, বুঝতে পারছেন? আমরা কি শুধু ম্যাডামের কাছে ক্লাস করছি না বাসায় একটু একটু করে পড়ছি, লেখাপড়া করছি কিছু বসে? আচ্ছা আজকে আমরা কি পড়বো? পঞ্চম অধ্যায়। ম্যাম পঞ্চম অধ্যায়ের আজকে পাঠ 11, 11 থেকে পড়ব। পঞ্চম অধ্যায় পাঠ 11, 11 থেকে আজকে পড়ব, মানে পড়াবেন। আচ্ছা শুনো তাহলে, পঞ্চম অধ্যায় আমাদের এখানে যে ক্লাসগুলো আছে আদর্শ জীবন চরিত্রের, সেটা হলো পাঠ 1, 2, তারপরে হলো 4, এই কয়টা আমরা পড়ব? দাগাই নাও, পঞ্চম অধ্যায় পাঠ 1, 2, 4। হ্যাঁ পাঠ 1 দেখো, আদর্শ জীবন চরিত আমরা একটু পড়ছি, আদর্শ জীবন চরিত। আচ্ছা আদর্শ জীবন বলতে আমরা কি বুঝি? আদর্শ জীবন বলতে আমরা বুঝি যে জীবন অনুকরণ বা অনুসরণ করলে জীবন সুন্দর এবং সফল হয়, সেটাই হলো আদর্শ জীবন। এখন হলো কথা যে আদর্শ জীবন অর্থাৎ আল্লাহ তাআলা যুগে যুগে পৃথিবীতে বিভিন্ন মনীষীদের পাঠিয়েছেন, তো সেই সব মনীষীদের জীবন, তারা কিভাবে চলতেন, তাদের কার্যক্রম কি রকম ছিল, এগুলো অনুসরণ এবং অনুকরণ করে আমরা আমাদের জীবন পরিচালনা করব, তাহলে আমাদের জীবন সুন্দর এবং সফল হবে। তো এ পর্যায়ে আমরা প্রথমে পাঠ 1, 1 কি গতদিনে আমরা পড়েছি না? কখন পড়লাম বলো তো? হ্যাঁ তো তাহলে দেখো, আজকে যে পার্ট 1 তোমরা হলো স্ক্রিনে দেখতে পাচ্ছ? আচ্ছা শোনো, আদর্শ জীবন এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে আরবের অবস্থা, আরবের অবস্থা কেমন ছিল সেই সময়, আরবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আরবের অবস্থা খারাপ ছিল, জঘন্য ছিল। হ্যাঁ এটা আমরা ক্লাস 3 থেকে পড়ে আসছি যে সেই সময় আরবের কি খারাপ ছিল, সেই সময় আরবের লোকেরা এমন কোনো কাজ ছিল না যে তারা করতো না, কাটাকাটি ঝগড়া বিবাদ চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন সমস্ত কিছুই তারা করত এবং মানুষকেও পণ্যের মতো বেচা কেনা করত, তাই না? তো আসলে এই সময় সবচাইতে খারাপ ছিল মেয়েদের অবস্থা, মেয়েরা কি করতো, মেয়েদের কি করা হতো? মাইকটা সবাই বন্ধ করো। আমি জানতে কবর দেওয়া হতো। হ্যাঁ এই তো তোমাদের মনে আছে যে তাদেরকে জ্যান্ত মেরে ফেলা হতো, এইরূপ অবস্থা আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠান। তার আগেও অনেক নবী রাসূলগণ এসেছেন, আমাদের প্রিয় নবী হলো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারীদের কি করেছেন, সম্মান দিয়েছিলেন। তারপরে দেখো এটা কিন্তু তাহলে তৎকালীন যে আরবের অবস্থা বললে আমরা সেই ভয়াবহ রূপের কথাই বলবো, তাই না?
তারপরে দেখো জন্ম পরিচয়। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেহেতু প্রিয় নবী, তিনি 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কি ছিল? আব্দুল্লাহ। হ্যাঁ, আর মাতার নাম? আমিনা। 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 হ্যাঁ, এখন সবাই মুখটা বন্ধ রাখি, আমরা চটচট করে একটু এগিয়ে যাব, কারণ আজকে আমরা তিনটা পাঠ শেষ করব। যদি আর আমরা ক্লাস না পাই তাহলে আজকের দিনের ক্লাসটাই আমাদের মানে মনোযোগ সহকারেই করতে হবে, বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা অনেক বেশি একদম দুষ্টমি করব না। তাহলে হলো মাতার নাম ছিল আমিনা, তিনি মাতৃগর্ভে থাকার সময়ই তার কি হয়, বাবা মারা যায়। হ্যাঁ, জন্মগ্রহণের সময় তার নাম রাখা হয় আহম্মদ এবং মোহাম্মদ। তারপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং বুরহাইরার ভবিষ্যৎবাণী। বুরহাইরা কে ছিল জানো? বুরহাইরা ছিলেন একজন পাদ্রি, অর্থাৎ খ্রিস্টান পাদ্রি। হ্যাঁ, তার নাম ছিল হলো বুহাইরা। তিনি কি করেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তিনি বলেছিলেন যে শেষ জামানার এটাই হবে হলো নবী এবং শ্রেষ্ঠ রাসূল। পাদ্রি কালিবকে বলেছিলেন যে একে মক্কায় ফেরত নিয়ে যাও, ইহুদেরা তার ক্ষতি করতে পারে। এই পরামর্শ অনুযায়ী হলো চাচা তাকে আবার মক্কায় ফিরে নিয়ে আসেন। অর্থাৎ দেখো এই যে আরবদের যে বানুসাদ গোত্রের মেয়ে ধাত্রী হালিমার আর ওপর শিশু মুহাম্মদের লালন পালনের কি হলো, দায়িত্ব ভার পড়লো। তারপরে তিনি কি করলেন, 5 বছর পর্যন্ত লালন পালন করলেন। কাকে? মহানবী সাল্লামকে। হ্যাঁ, তারপর 6 বছরের সময় মার কাছে হলো ফেরত দিলেন। ফেরত দেওয়ার পর তারপরে মা যখন মারা গেল তখন কার কাছে বললেন? পিতা মাতা হারিয়ে ইতিম হয়ে গেলেন, তারপরে নিঃসঙ্গ অসহায় অবস্থায় আয় তার পরিচালনার ভার চলে গেল কার কাছে? দাদা মুত্তালিবের কাছে। দাদা আবার তাকে লালন পালন করলেন 8 বছর পর্যন্ত। 8 বছর বয়সে তারপরে দাদাও মারা গেলেন, তারপরে ভার যে পড়লো কার উপর? চাচার উপর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বয়স থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছেন। তারপরে তালিবের কাছে বড় হতে থাকেন, চাচা তালিবের কাছে। চাচার সংসারেই তা ছিল অভাব অনটন, আর এই অভাব অনটনের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সঙ্গেই ছিলেন, চাচার সঙ্গে সাহায্য করতেন। তার কি ছিল? মেষ ছিল, মেষ চালাতেন, তার সঙ্গেও যেতেন। সংসারের অভাব অনটনের জন্য তাদের মানে খুব একটা অবস্থা ভালো ছিল না। কার বলতো? চাচার। সেখানেই তিনি লালন পালন হন। তারপরে দেখো মানবতার যে মানুষের যে জীবন পরিচালনা এটা অনেক কষ্টের জন্য চাচার সঙ্গে ব্যবসার কাজে তিনি সিরিয়ায় গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? তখন তার বয়স ছিল 12 বছর 2 মাস 10 দিন, বুঝতে পারছো? আর এই সময়ের ওই যে তোমাদের বললাম যে বুহাইরা নামক একজন পাদ্রির সাথে দেখা হয়েছিল। তারপরে দেখো তাহলে চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাম ছোট বয়স বছরে কেমন ছিল? কার হাতে ড্রয়িং পেন? আচ্ছা দেখো, তারপরে শান্তি প্রতিষ্ঠা যার কাছে ড্রয়িং পেন সে হলো মিউট করে পেনটা রেখে দাও। তারপরে দেখো শান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন দেখো ওকাজ মেলাকে, জুয়ো খেলাকে কেন্দ্র করে আরবে হলো সেই সময় কি হয়, সব সময় হলো ওকাজ মেলাকে কেন্দ্র করে সেই সময় হলো ফিজার যুদ্ধ হয়। একটা না, এই যুদ্ধ 5 বছর চলতে থাকে। এতে অনেক লোকেদের কি হয়, প্রাণহানি ঘটে। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তো অবশ্যই হানাহানি রক্তারক্তি এগুলো পছন্দ করতেন না, এই জন্য তিনি চিন্তা করতে লাগলেন যে আসলে এ থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায়। তখন তিনি কি করলেন, আরবের কয়েকজন যুবককে নিয়ে একটি হিলফুল ফুজল নামে একটি সংঘ বা শান্তি সংঘ করেন, শান্তি সংঘ হলো গঠন করেন। আর এই শান্তি সংঘের উদ্দেশ্যই ছিল যে হলো এই মারামারি হানাহানি এগুলো হলো বন্ধ করা। তো আসলে এই যে তৎকালীন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে
তো দেখো এই সময় আরবের যে চলমান হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি এই যে বন্ধ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর থেকে এখন পর্যন্ত আমরা যারা মানে গ্রাম অথবা মানে কোনো প্রতিষ্ঠান যেখানে আমাদের এইরকম কোনো গণ্ডগোল অথবা অশান্তি সৃষ্টি হয় তখন সেখানে আমরা সেটা বন্ধের জন্য অবশ্যই চেষ্টা করে থাকি। কিভাবে? এই যে হিলফুল ফজলকে কেন্দ্র করে এরকম কোনো শান্তি সংঘ অথবা এই যে জাতিসংঘের যে একটা শান্তি সংঘ আমরা শুনে থাকি, শুনছি কি আমরা সবাই? জি ম্যাম। এটা কিন্তু ওটাকে স্মরণ করে সৃষ্টি হয়েছে পৃথিবীতে। পৃথিবীতে বিভিন্ন যে শান্তি সংঘগুলো প্রতিষ্ঠা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই এই শান্তি সংঘগুলো পৃথিবীতে প্রতিষ্ঠা পেয়েছে। তো আমরা আসলে সবাই চেষ্টা করব যেন হলো তারপরে দেখো শেষে হলো এখানে আছে যে কুরাইশ গণ কি হয় বহু পুরাতন একটা কাবা ঘর সংস্কারের কাজে কি করলো হাত দিলেন। এই কাবা ঘর সংস্কারের তোমরা এই ঘটনা প্রত্যেকেই জানো যে কাবা ঘরে এই সংস্কারের সময় কি হয়েছিল, ঝগড়া বা বিবাদের সৃষ্টি হয়েছিল। আর এই প্রত্যেকেই কি করলেন যখন কাবা ঘর সংস্কার হয়, কালো পাথর, কালো পাথরের কথা নাম শুনেছ? হাজারে আসওয়াদ, অর্থ হলো কালো পাথর। এই কালো পাথর স্থাপন করে নিয়ে এটা আগে তোমরা পড়েছো যে এটা স্থাপন করা নিয়ে কুরাইশের বিভিন্ন গোত্রের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কি করেন, মীমাংসা করে দেন। কিভাবে মীমাংসা করলেন বলো, জানো কি কেউ? জানো না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, এসে মানে সবাই বললো যে কে আগামীকাল ভোরে এখানে আসবে সেই হলো এটা বিচার করলেন। দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা সবার আগে কাবা ঘরে প্রবেশ করলেন এবং তখন তিনি যেটা সিদ্ধান্ত দিলেন সেটা কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার নিজের যে চাদরটা এটা বিছিয়ে দিলেন আর এই চাদরের মাঝখানে কি করলেন, পাথরটা রাখলেন। রেখে সব গোত্র থেকে একজন একজন করে সর্দারকে বললেন যে তোমরা এই চাদরের ধারটা ধরো। তারপরে সবাই এসে ধরলো এবং সবাই সওয়াবের অংশীদার হলো। বুঝতে পারছো? তাহলে দেখো একটা যেখানে সংঘাত হতো, ঝগড়া হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধি দিয়ে কত সুন্দরভাবে সেটা হলো মীমাংসা করে দিলেন। তাহলে আমরা এই যে কালো পাথর স্থাপনের ঘটনা এমনি গল্পের মতো যদি বলে থাকি তাহলে তো মনে থাকবে, সবার মনে থাকবে না? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। তো আসলে তাহলে কত বড় একটা সংঘাতের হাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বেঁচে দিলেন। তারপরে দেখো নবুয়ত প্রাপ্তি এবং আরবের লোকদের প্রক্রিয়া। এই যে নবুয়ত প্রাপ্তি হলেন, হওয়ার পর কিন্তু আরবের বা মক্কার লোকেদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হয়েছিলেন, মানে অসন্তুষ্ট হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌশ্যাম হতে মানুষের মুক্তি এবং শান্তির কথা ভাবতেন। যুবক বয়সে তার এই ভাবনা আরো গভীর হতে লাগলো। তারপরে বিবি খাদিজার সাথে বিবাহ স্থাপন হলো। তারপরে কি হলে মক্কা তিনি অদূরে গিয়ে হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তো হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন তিনি সর্বদা চিন্তা বা মানব জাতির জন্য চিন্তা করতে থাকতেন। এই সময় 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসের 27 তারিখে তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত লাভের পর তিনি লোকদের আল্লাহর প্রতি দাওয়া দিতে থাকেন। মক্কায় কাফিররা তাকে বাধা দেয়, তাই তিনি গোপনে ইসলামের কাজ চালিয়ে যান। আরবের যে প্রভাবশালী মহল সবসময় তার কাজের বিরোধিতা করতে থাকে। তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদের নানাভাবে নির্যাতন করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য সহকারে তাদের অত্যাচার সহ্য করেন এবং নীরবে আনুগত্য ও ইবাদতের মাধ্যমে মানুষকে আহ্বান করতে থাকেন। আরবের যে কুসংস্কার দূর করা করে তিনি কি করেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। শুনো, তারপরে এই যে আদর্শ জীবন, আদর্শ জীবনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পর আর হলো আমাদের যে চারটা খলিফা, এই চারটা খলিফার নাম আমরা জানি? কে যেন শব্দ করছো বাবা, মাইকটা বন্ধ রাখো। হ্যাঁ, যখন জিজ্ঞেস করবো শুধু তার মাইকটাই ওপেন করে দিয়ে কথা বলে আবার বন্ধ করে দিবে। হ্যাঁ,
তো দেখো এখন আমরা পড়ব পার্ট দুই। আমাদের সময় খুবই কম, সবাই অনেক মনোযোগের সাথে ক্লাস করব। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শ, অর্থাৎ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের প্রথম খলিফা। হ্যাঁ, তিনি মক্কায় প্রসিদ্ধ কুরাইশ বংশের তাইম গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? 573। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি আমাদের, কত সালে জন্মগ্রহণ করেন? দেখো কথাটা এই জন্য বললাম পুনরায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের বয়স 570 বছর বয়সে হলো তিনি জন্মগ্রহণ করলেন খ্রিস্টাব্দে, আর এখানে হলো 573, তাহলে 3 বছরের হলো কম বেশি, এটা খেয়াল রাখার জন্য বললাম যাতে সালটা তোমাদের মনে থাকে। তার বাল্য নাম ছিল আবদুল্লাহ, উপাধি ছিল সিদ্দিক ও আতিক, পিতার নাম উসমান, ডাক নাম আবু কুহাফা এবং মাতার নাম সালমা, ডাক নাম উম্মুল খায়র। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হাতেই কি হয় মুসলমান হন বা ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়সের দিক দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চেয়ে 3 বছরের ছোট, এটাই তোমাদের বুঝালাম যে 3 বছরের হলো ছোট, তাহলে সালগুলো আমাদের মনে থাকবে, যাতে মনে থাকে এই জীবনীগুলো তো আর সাল চেঞ্জ হবে না, বুঝতে পারছো? আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের প্রায় বয়সী হওয়ার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কি ছিল, গভীর বন্ধুত্বের মতো একটা সম্পর্ক ছিল। তো তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কাজে কি করতেন, সাহায্য করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তারপরে তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে মেয়ে, সেই মেয়েকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেন, তার নাম কি ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। শুনতে পাচ্ছো আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তারপরে ইসলাম গ্রহণ, পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই বিশ্বাস করতেন। একদা তিনি ব্যবসার উদ্দেশ্যে ইয়ামেনে গমন করেন, মক্কায় ফিরে শুনলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দাবি করছেন এবং ইসলাম ধর্ম প্রচার করছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দরবারে হাজির হয়ে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। তিনি কিন্তু একটু দ্বিধা করলেন না, মনে মনে এত বিশ্বাস ছিল বা এত ভক্তি ছিল, তিনি চট করেই হলো বিশ্বাস করে সঙ্গে সঙ্গেই মুসলমান হয়ে গেলেন। সবাই তো সেই সময় হলো চিন্তা করেছে, কিন্তু তিনি একবারের জন্য হলো চিন্তা না করেই মুসলমান হয়ে গেলেন। সবচেয়ে বয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। চরিত্র ও গুণাবলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন স্বল্পভাষী, সাহসী ও ধৈর্যশীল, বিচক্ষণ ও দূরদর্শী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি তার ছিল অটল বিশ্বাস। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মিরাজের গমন, অর্থাৎ তিনি যে মিরাজে গেলেন, এই ঘটনা অকপটে একমাত্র তিনি বিশ্বাস করেছিলেন, এই জন্য তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করা হয়। সততা এবং ধর্মভীরুতা এবং বদন্যতার ক্ষেত্রে তিনি ছিলেন অদ্বিতীয়। দুঃখী ও আত্মনাথের সেবার কাজে তিনি নিজেকে উৎসর্গ করেন, এই জন্য আরব সমাজে অত্যন্ত প্রভাবশালী এবং মর্যাদাবান ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। তিনি ছিলেন নম্র ভদ্র প্রকৃতির লোক, কোরআন পাঠের সময় তার দু চোখ দিয়ে অশ্রু ঝরত ইসলামের সেবায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর দান অতুলনীয়, তিনি ইসলামের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন, মসজিদে নববী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাসগৃহ নির্মাণ ও তাবুক অভিযানের সমস্ত অর্থই তিনি একাই ব্যয় করেছিলেন। তো আসলে তারপরে দেখো এখানে কি বলেছে যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মতো অসংখ্য ক্রীতদাসকে তিনি ক্রয় করে স্বাধীন করে
দেন, তাহলে চারিত্রিক গুণাবলী আমরা যখন বুঝব তখন দেখো তিনি অনেক ভদ্র নম্র সবকিছু ছিলেন, এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হয় তিনি ফিরে এসে যখন বলছে অনেকে তো পাগল এটা ওটা উপাধি দিয়েছে, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অকপটে তিনি বিশ্বাস করেছিলেন। বুঝতে পারছো আমার কথা, শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা জি ম্যাম, কেউ কি দুষ্টামি করছো? না ম্যাম। আচ্ছা গুড, মনোযোগ দিয়ে শুনো, আমরা একবার শুনলে পারি মনে। কি করেছে এই ঘটনাগুলো কিন্তু এরকমই থাকবে, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। শোনা যাচ্ছে না? তোমাদের মাইকটা বন্ধ রাখো। তোমাদের মাইক বন্ধ রাখো তাহলেই শুনতে পাবে। এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, একজন শুধু মাইক ওপেন রাখবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথা সবাই শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? Yes ma'am। এখন তাহলে পড়াটা মনোযোগ দিয়ে শুনো। ইসলাম প্রচার। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হন। তার সঙ্গে বিভিন্ন জায়গায় যেয়ে তিনি ইসলাম প্রচার করতেন, মক্কার আশেপাশের গোত্রগুলোতে ইসলামের দাওয়াত দেন। হজের যে মৌসুম তখন তিনি কি করেন, তাবুতে গিয়ে ইসলামের প্রতি লোকদের আহ্বান করেন। তার ব্যক্তিগত যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় তিনি কুরাইশ বংশের যুবকদের উসমান রাদিয়াল্লাহু তাআলা, যেমন তারপরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং রহমান ইবনে আউফ রাহমাতুল্লাহ, সাদ রাদিয়াল্লাহু তাআলা এবং তালহা রাদিয়াল্লাহু তাআলার মতো আরো অনেককেই তিনি সাহাবি হিসাবে ইসলাম গ্রহণ মানে করান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে নিয়ে এসে তিনি ইসলাম গ্রহণ করান। তারপর দেখো মদিনায় হিজরত। মদিনায় যখন হিজরত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার সঙ্গে সবাই জানি আমরা কে ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে সাথী হিসেবে ছিলেন। হিজরতের সময় তিনি আদেশপ্রাপ্ত হন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনি আমার সঙ্গে হিজরতে যাবেন। তখন তিনি শোনা মাত্রই সবসময় রেডি থাকতেন যে কখন হলো রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ডাক পড়বে। তিনি রাত্রে প্রায় ঘুমাতেন না, গভীর রাত্রেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাকে সাড়ার জন্য অপেক্ষা করে থাকতেন। বুঝতে পারছো কত আগ্রহ ছিল ইসলামের দাওয়াত দিতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সঙ্গে যাবেন। প্রতিমধ্যে কাবা মানে কাফিরগণ তার শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই জানি কোন পর্বতের গুহায় ছিল, শাওর পর্বতের গুহায় তিনি আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে মদিনায় হিজরত করেন। সানির ভাইয়ের নাম কি রে? সানির ভাই খালি বারবার ভিডিওটা ইয়ে করছে, ওপেন করছে। তারপরে দেখো খলিফা নির্বাচন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাত লাভের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও অন্যান্য সাহাবীগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নির্বাচনের ব্যাপারে পরামর্শ করে তাকে 8 জুন 632 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচন করা হয়। তারপরে দেখো সেখানে কেউ হলো যে খলিফা যে নির্বাচন হওয়ার পর অনেকেই কি করলো, যাকাত দিতে চায় না, কেউ কেউ ইসলাম ত্যাগ করবে বা নবী হওয়ার যে মিথ্যা দাবি করে, বলে এটা এ নবী হবে, এরকম একটা মানে প্রচারণা শুরু হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কঠোরভাবে সেই সমস্ত বিশৃঙ্খলা দূর করেন এবং শান্তি স্থাপন করেন। তার শাসনামলে 633 খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে অনেক হাফিজ এবং কারি সাহাবী শহীদ হয়ে যায়। তারপরে তিনি কোরআন সংরক্ষণ ও সংগ্রহের জন্য হযরত যায়েদ ইবনে সাবিতকে নির্দেশ দেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আদেশপ্রাপ্ত হয়ে বিভিন্ন সাহাবীকে এই দায়িত্ব নিয়োগ দিয়ে তারা আবার পরে গাছের বাকলে, পশুর হাড়, চামড়া এবং মসলিন পাথরে লিখিত কোরআনের আয়াতসমূহ সবাই গ্রহণ একসঙ্গে সংগ্রহ করার চেষ্টা করে। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। তাহলে
তো সেই সময় এইভাবে ইয়ে হয়। তারপরে তিনি কি করেন, ওফাত লাভ করেন, অর্থাৎ ইন্তেকাল করেন 23 আগস্ট 634 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। হলো 63 বছর তিনি জীবিত ছিলেন। আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসতেছে, তারপরে দেখো আমরা এখন পড়ব পাঠ 4। আমরা আরো মনোযোগী হব। পাঠ 4 আছে হযরত খাদিজা রহমতুল্লাহ। হযরত খাদিজা রহমতুল্লাহ কে ছিল? আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। তিনি কোন বংশে? আচ্ছা এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ, একটু একটু সমস্যা হয় নেটে, তখন সবাই কথা বলো বা ভিডিও ওপেন করো, তাহলে কিন্তু হবে না। তোমরা নিজেরা কথা বলবে না, তাহলে আমার কথা শুনতে পাবে। নেটের একটু সমস্যা হতেও পারে। তো তারপরে দেখো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আমার কিন্তু সময় শেষ হওয়ার আগে আমি তোমাদের সাথে বলে নিই, আমাদের এটাই হলো শেষ লিসেন। তোমরা হলো স্কুল থেকে যে আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী যে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার কথা, সবাই সেই কাজটা করতেছো? জি ম্যাম। যে তারিখে যে সময়ে দেওয়ার কথা হবে ঠিক সেই সময়ই তোমরা এটা পৌঁছে দিবে। কবে? দ্বিতীয় সপ্তাহে বলেছে। তোমরা যখন ওই যে বাংলা অ্যাসাইনমেন্ট জমা দিতে যাবে তখনই ওটা শুনে ওটা ব্যাপারে জেনে আসবে, বুঝতে পারছো? দ্বিতীয় সপ্তাহ এবং পঞ্চম সপ্তাহ বলেছে এখানে। হ্যাঁ, স্কুলে ফোন দিয়ে এটা জানে নিবে, স্কুলে যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের যেটাতে মেসেজ আসে অবশ্যই এটাতে জানে নিবে। তারপরে দেখো হযরত খাদিজা রহমতুল্লাহর জীবন দর্শ পরিচয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, বুঝতে পারছো? সবাই শুনতে পাচ্ছো? জি ম্যাম। তিনি একজন প্রসিদ্ধ নারী ছিলেন, অর্থাৎ তার উপাধি কি ছিল? তাহিরা বা পূর্ণবতী, বুঝতে পারছো? সমগ্র আরব জুড়ে তার অনেক মানে প্রশংসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে উল্লেখযোগ্য হলো কথা, একবার শুনলেই যেটা তোমাদের অনেক বেশি মনে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন কত ছিল? 40। হ্যাঁ, এই কথা তোমরা কেউ বলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের সম্মতিক্রমে 20টি উট মোহরের বিনিময়ে এই বিবাহ সম্পূর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের পর এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন বিদিশু বা ধনী মহিলা ছিলেন, তার যে যত সম্পত্তি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পথে ব্যয় করেন বা খরচা করেন, বুঝতে পারছো? যত যুদ্ধ বা যত ইসলামের কাজে যত কাজে লেগেছে তিনি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে বিবাহ করার পর যে সম্পদের যে অধিকার হয় সেখান থেকে তিনি ইসলামের জন্য ব্যয়ভারগুলো বহন করেন। তারপরে সন্তান সন্ততি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের ছিল। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের পুত্র কাছিম, আবদুল্লাহ এবং তাহির ও চার কন্যা জয়নাব, রুকায়া, উম্মে কুলসুম ও ফাতেমা রহমতুল্লাহ জন্মগ্রহণ করেন। আর এই পুত্রগুলো কি হয়, শৈশবেই ইন্তেকাল করেন, বুঝতে পারছো? শুনতে পাচ্ছো? ইসলাম গ্রহণ, খাদিজা রহমতুল্লাহ সর্বপ্রথম কি করেন, ইসলাম গ্রহণ করেন। আর এই ইসলাম গ্রহণ করার পর তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনা দিতেন, ভীত হওয়ার কিছু নাই এরকম বলতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবুয়ত প্রাপ্ত হন তখন তিনি অনেক ভয় করেন, কেননা কাফিররা তার উপর মারার জন্য উদ্ধত হয়ে আসে এবং তারা তার উপর অত্যাচার শুরু করে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে অনেক সান্ত্বনা দেয় এবং বলেন যে আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, আপনি আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, অভাবীদের সাহায্য করেন, মেহমানদের সাহায্য করেন, আপ্যায়ন করেন, ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে থাকেন। চারিত্রিক গুণাবলী, তিনি ছিলেন মানে খুবই ভালো দাম্পত্য নাই, ইসলাম প্রচারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস এবং উৎসাহ প্রদান করতেন সবসময়।
শ্রেষ্ঠত্বর খাতিরেও তিনি হলো অসাধারণ ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের শ্রেষ্ঠ নারী, এই জন্য আমরা তার কথাটা বা এই যে সিলেবাসে তাকে কিন্তু সংযত করা হয়েছে। একাদার জিব্রাইল আলাইহিস সালাম খাদিজা রাদিয়াল্লাহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তার প্রভু অর্থাৎ আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাবেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দেবেন। বুঝতে পারছো কত সুসংবাদ তারা দুনিয়াতেই পেয়ে গেছেন। আরও বর্ণিত আছে একাদা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অভিমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না আল্লাহ খাদিজার যে কোনো মহৎ নারী আমাকে দেননি, এতটাই প্রশংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। বর্তমান বিশ্বে যারা নারী বা নারীগণ যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ অনুসরণ করে তাহলে তাদের পারিবারিক এবং সামাজিক জীবন অনেক সুন্দর হবে। আমি সময় স্বল্পতার জন্য মানে পুরোটা ভালো মতো করতে পারলাম না, তোমরা কি করবে সুন্দরভাবে পড়ে জীবনীগুলো মানে আত্মস্থ করার চেষ্টা করবে, বুঝতে পারছো? তো আসলে এই ক্লাসের মনে হয় সময় এখন শেষ, তারপরও কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু সে বলো যে ম্যাডাম এই সমস্যাটা হচ্ছে, বলো তো কোনো জিজ্ঞাসা আছে তোমাদের? ম্যাম হ্যাঁ বলো ম্যাম, ইসলাম শিখে ওই চারটা প্রশ্ন খালি? হ্যাঁ তাই তো আছে এখানে, তো আমরা তাই পেয়েছি বাবু। আর কি দিবে না? দিলে আবার আমরা তোমাদের জানিয়ে দেব, যদি দেয় তখন আমরা সেই ক্ষেত্রে তোমাদের জানিয়ে দেব। আচ্ছা থ্যাংক ইউ। কাজগুলো তোমরা সুন্দরভাবে করে প্রতিষ্ঠানে জমা দিবে, প্রতিষ্ঠানের সঙ্গে সবাই যোগাযোগ রাখার চেষ্টা করবে। ওকে ম্যাম। ওকে ম্যাম। সবাই যারা ক্লাসে অংশগ্রহণ করলে সবাইকে হলো ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো তোমরা সবাই?